হ্যালো বন্ধুরা, ফ্রিতে ক্লাসের অনলাইন কুইজ কন্টেস্টে তোমাদের জানাই স্বাগত। আজ তোমাদের সাথে আছি আমি লোপামুদ্রা, আর আমি আছি সৌরভ। প্রত্যেকবারের মতো এবারের কুইজ কন্টেস্টও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবারের কুইজ কন্টেস্টের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। এবারে কুইজের প্রশ্ন জানার আগে জেনে নেব কুইজের নিয়মগুলি কি কি। বন্ধুরা, নিয়মগুলি আরও একবার সংক্ষেপে মনে করিয়ে দেব তোমাদের। তোমাদের জন্য আজকের প্রতিযোগিতায় থাকছে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সাথে থাকছে 4টি করে অপশান, যেখান থেকে সঠিক অপশানটি বেছে নিতে হবে তোমাদের। উত্তর দেবে কিভাবে তার জন্য চলে যাও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে, সেখানে উত্তর দেওয়ার লিঙ্ক এই নামে একটি লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে একটি ফর্ম খুলে যাবে, সেখান থেকে সবকটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিয়ে সাবমিট করে দাও আমাদের কাছে। উত্তর জমা দেওয়ার শেষ সময় আজ রাত 10টা। আজ রাত 10টার মধ্যে প্রশ্নের উত্তর জমা করতে হবে তোমাদের। সঠিক উত্তর এবং ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায় তোমাদেরই প্রিয় ফ্রিতে ক্লাস চ্যানেলে। তাই সবকটি প্রশ্নের সঠিক উত্তর এবং বিজয়ী প্রতিযোগী প্রতিযোগিনীদের নাম জানতে অবশ্যই দেখো আগামীকালের ভিডিও। আগামীকাল ঠিক বিকেল 5টায় এই চ্যানেলেই সেই ভিডিওটি আপলোড করা হবে। প্রতিবারের মতো এবারও বিজয়ী প্রতিযোগী প্রতিযোগিনীদেরকে আমাদের তরফ থেকে দেওয়া হবে সার্টিফিকেট। 8টি বা তার বেশি সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর যে সমস্ত ছাত্রছাত্রী প্রতিযোগী প্রতিযোগিনী দেবেন, তাদের প্রত্যেকের নাম ঘোষণা করা হবে আগামীকালকের ভিডিওয়ে। তা চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। দেখে নেব তোমাদের জন্য আজকের আকর্ষণীয় 10টি প্রশ্ন কি কি আছে। কুইজের শুরুতেই আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখব, যার সাথে অনেকেরই শৈশবের স্মৃতি জড়িত আছে। আজকের তোমাদের প্রথম প্রশ্ন হলো, ক্রিকেট খেলায় ব্যবহৃত কাঠের উইকেটের উচ্চতা কত? অপশান এ 26 ইঞ্চি, অপশান বি 27 ইঞ্চি, অপশান সি 28 ইঞ্চি, নাকি অপশান ডি 29 ইঞ্চি। দ্বিতীয় প্রশ্নটি বলার আগে তোমাদের জন্য আছে একটি ছবি, ছবিটি মন দিয়ে দেখো। প্রশ্নটি আসছে এই ছবিটির উপর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো, ছবিতে দেখানো নৃত্যশৈলী কোন ভারতীয় রাজ্যের সাথে যুক্ত? অপশান এ আসাম, অপশান বি মণিপুর, অপশান সি মেঘালয়, অপশান ডি গোয়া। সঠিক উত্তর বেছে নিতে হবে তোমাদের। চলে আসবো আমরা তৃতীয় প্রশ্নে। তোমাদেরকে এখানে 4টে হিন্দি সিনেমার পোস্টার দেখানো হচ্ছে। প্রথম পোস্টারটি হলো লাগান, দ্বিতীয় পোস্টারটি হলো পদ্মাবত, তৃতীয় পোস্টারটি হলো পানিপত এবং চতুর্থ পোস্টারটি হলো যোধা আকবর। তোমাদেরকে এখন বলতে হবে কোন মুভি পোস্টারটি বিষম গোত্রীয়, অর্থাৎ অড। অতি সম্প্রতি আমরা হারিয়েছি বাংলা সিনেমার প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়কে। 1998 সালে ফরাসি চিত্র পরিচালক ক্যাথরিন বার্গ নির্মাণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী অবলম্বনে একটি তথ্যচিত্র। চতুর্থ প্রশ্নে তোমাদের বলতে হবে ফরাসি চিত্র পরিচালক ক্যাথরিন বার্গ পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী অবলম্বনে নির্মিত তথ্যচিত্রটির নাম কি। অপশান এ শেকর, অপশান বি গাছ, অপশান সি শাখা, অপশান ডি জীবন। চলে আসবো আমরা পঞ্চম প্রশ্নে। চন্দ্রযান 2 মিশন লঞ্চ করা হয়েছিল কোন মহাকাশ যানে? অপশান এ GSLV MK3, অপশান বি PSLV C11, অপশান সি GSLV F11, নাকি অপশান ডি PSLV C45। ষষ্ঠ প্রশ্ন শুরু করার আগে তোমাদের জন্য আছে একটা বিশেষ ঘোষণা। বন্ধুরা, তোমরা প্রত্যেকে অবশ্যই জানো যে ফ্রিতে ক্লাস প্লাসের উদ্যোগে শুরু হয়েছে 2টি অনলাইন কোর্স।
একটি কোর্স হচ্ছে স্পোকেন ইংলিশের কোর্স, যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের আমরা লাইভ স্পোকেন ইংলিশ শেখাচ্ছি। ন্যূনতম ফিজের বিনিময়ে সেই কোর্সটি পরিচালনা করা হচ্ছে ফ্রিতে ক্লাসের পক্ষ থেকে। যারা ভর্তি হতে চাও তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও দ্বিতীয় একটি কোর্স শুরু হয়েছে, স্পোকেন ইংলিশ পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং ইন্টারভিউইং স্কিলসের কম্বো কোর্স, যেটি মূলত ডিজাইন করা হয়েছে ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের প্রয়োজনের কথা মাথায় রেখে। সেই কোর্সটি আবারও শুরু হতে চলেছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। সেই কোর্সটিতে যারা ভর্তি হতে চাও তারা দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের কোর্সটিতে অংশগ্রহণ করো। আশা করি এই কোর্স তোমাদের ভবিষ্যৎ জীবনে আরও এক ধাপ এগোনোর জন্য সাহায্য করবে। তাই আর দেরি না করে আমাদের কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো এবার দেখে নেব তোমাদের জন্য ষষ্ঠ প্রশ্ন কি আছে। ষষ্ঠ প্রশ্ন খুব সহজ একটি প্রশ্ন, বিচুটি পাতায় কোন অ্যাসিড থাকে? অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি টার্টারিক অ্যাসিড, অপশান সি ফর্মিক অ্যাসিড, নাকি অপশান ডি ল্যাকটিক অ্যাসিড। চটপট সঠিক উত্তর দিয়ে দাও তোমরা। সপ্তম প্রশ্ন, চিপস খেতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে এবং চিপসের প্যাকেটের মধ্যে একটা গ্যাস ভরা থাকে। তোমাদেরকে এখন বলতে হবে চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে। অপশান এ হাইড্রোজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি অক্সিজেন, নাকি অপশান ডি হিলিয়াম। সঠিক উত্তর দাও তোমরা। অষ্টম প্রশ্ন, বর্তমান বিশ্বের সবথেকে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। আমাদের কুইজ কন্টেস্টটিও আমরা ইউটিউবেই উপস্থাপন করছি। তোমাদের বলতে হবে সাবস্ক্রাইবার সংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম ইউটিউব চ্যানেল কোনটি। তোমাদের জন্য আছে চারটি অপশন, অপশন এ পিউডিপাই, অপশন বি ফাইভ মিনিট ক্রাফটস, অপশন সি WWE, নাকি অপশন ডি টি সিরিজ। সঠিক উত্তর বেছে নিতে হবে তোমাদের। নবম প্রশ্ন তোমাদের জন্য, ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন কোনটি? অপশান এ INS বিক্রম, অপশান বি INS চক্র, অপশান সি INS অরিহন্ত, অপশান ডি INS সিন্ধু ঘোষ। দশম তথা এবারের কুইজ কন্টেস্টের শেষ প্রশ্ন, অতি সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের একজন ভদ্রলোক, যিনি পেশায় অটোরিকশা চালক, তিনি তার ব্যক্তিগত সঞ্চয়ের টাকা দিয়ে বসিরহাট শহরে স্থাপন করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ঘোড়ায় চড়া মূর্তি। তোমাদের বলতে হবে এই ব্যক্তির নাম কি। আছে চারটি অপশান, অপশান এ অজিত কুণ্ডু, অপশান বি অজয় কুণ্ডু, অপশান সি অমর কুণ্ডু, নাকি অপশান ডি অশোক কুণ্ডু। সঠিক উত্তর বেছে নাও তোমরা। আশা করি আজকের অনলাইন কুইজ কন্টেস্ট তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে সবার আগে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি উত্তর জমা করে দাও। দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওয়ে। আগামীকালকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, কারণ সেই ভিডিওয়ে আমরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর এবং বিজয়ী প্রতিযোগী প্রতিযোগিনীদের নাম ঘোষণা করব। তো দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওয়ে। প্রত্যেক প্রতিযোগী প্রতিযোগিনীর জন্য আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট।